হাই বন্ধুরা, হাই, কেমন আছেন? আর আমরা সবাই ভালো আছি। দুদিন বৃষ্টি হলো, ভালো লাগলো একটু, নালে গরমটা, প্রচণ্ড গরমটা পড়েছিল, একটু বৃষ্টি বৃষ্টি হলো, ঠান্ডা ঠান্ডা ভালো লাগলো। আর আমার তো রিওকে নিয়ে একটা প্রচণ্ড গেল, মানে ভীষণ আর কি, সেই স্যাটারডে, শনিবার থেকে চলছে, তো আজ একটু ভালো আছে। আজ হচ্ছে বুধবার, তো আমরা আজকে একটু তাড়াতাড়ি স্নান হয়েছে, এখন বাজে দুটো, দেখছি তাও একবার দেখে বলি, হ্যাঁ দুটো, পুরো দুটো। তো আমি যখন স্নান করে রেডি হলাম তখন পুরো দুটো, সব কাজ করে, তো কিছু তো করার নেই, এই বডি স্প্রেটা ইউজ করি, সরি সরি, বডি স্প্রে না, বডি লোশনটা, আর এটা মুখে, আর সানস্ক্রিন যখন মাখি মাখি, এখন সানস্ক্রিনটা মাখিনি, কারণ এটা ময়েশ্চারটা একটু বেশি, ময়েশ্চারাইজিংটা একটু বেশি আছে এটার মধ্যে, ওই জন্য এটা মেখেছি, এখন একটু টান টানটা আছে ওই জন্য এটা মেখেছি। আর প্রচুর জামা কাপড় কেচেছি, এবার যাব ছাদে গিয়ে সেগুলো মেলতে, আর কিছু করার নেই, সকাল থেকে কাজ আর কাজ, কাজ আর কাজ। আজকে 8টার সময় আজকে হাজবেন্ডের খেতে দিতে একটু দেরি হয়েছে, আমার উঠতে একটু আজকে দেরি হয়ে গেছে, 4:30 থেকে অ্যালার্ম বাজে, 4:30 একটা বাজে, ওই 5:30 একটা বাজে, আবার 6টায় একটা বাজে, 6টারটা যখন লাস্ট বাজছে আনছি, যাই একটু উঠে পড়ি আর কি, উঠে যাই, তো বলছি না আর একটু পর আর কি উঠবো, উঠবো করতে গিয়ে হয়ে গেছে তখন 7টা, আর কিছু করার নেই, তাড়াতাড়ি করে উঠেছি আজকে উঠে। আর কি ভাগ্যি ফ্রিজে কিছু তরকারি ছিল, আমার তরকারি হয়ে গেছে, আর একটা তরকারি আমি তাড়াতাড়ি করে করে দিয়েছি, ডাল একটা তরকারি করে দিলাম, মাছটা আমার হয়ে উঠলো না, মাছটা কি বলে ভেজে দিলাম 8:30-এর মধ্যে, হলো না, আর মাছটা ভেজে দিয়ে দিলাম, গরম পেটির একটা, বড় পেটির একটা মাছ ভেজে দিয়ে দিলাম। আর কি বলে, তার কারণ হচ্ছে যে আরে হয়ে যেত, আমি চা খেতে বসি 8:15 সময় চাটা নিয়ে বসি, সব কাজ মানে করতে করতে চাটা নিয়ে বসি, বসে ওই যে আপনাদের তো দেখিয়েছি ওই সময় আমি একটু ওই রবীন্দ্রসঙ্গীতগুলো শুনি, একটু চা খেতে খেতে কতটুকু আর চা খেতে সময় লাগে ততটুকু, ওইটা যদি না বসতাম মাছটা তাহলে হয়ে যেত, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। যাক, মাছ ভাজা খেয়ে চলে গেছে, ভালোই বাসে মাছ ভাজা খেয়ে চলে গেছে, তো রান্না করে রেখেছি সব, এই আর কি। পেছনে কে জানেন? মা দেখবেন, ওই যে কেন বলুন তো, খাওয়ার জন্য ডাকতে এসছে, আমি কিন্তু এখন খাবো না, তাও ওই যে খাওয়া খাওয়া করে পাগল করে দেয়, আমি কিন্তু খাবো না এখন, আমি খেতেই পারবো না এখন, ওই যে মা বলো কেন এসেছো, খাবার জন্য, খাওয়ার জন্য, সারাদিন আমার পেছনে খাওয়া খাওয়া করে পড়ে আছে, ভাবছে খেলেই হয়তো আমার শরীরটা ভালো হয়ে যাবে, কি মুশকিল মানুষকে নিয়ে, আমি খাবো না এখন, তো এই আর কি, আমার এখন প্রচুর কাজ আছে, আমি এখন যাবো ছাদে, যদি আপনারা যান চলুন নিয়ে যাই সাথে করে। আর আরো আজকে দেরি হয়েছে তার কারণ আছে, আজকে মেয়ে একটু দেরিতে বেরিয়েছে, ওই জন্য আমারও একটু লেট হয়ে গেছে, আর কোনো কারণে আমি জানি, ও হয়তো উঠবে ও বেরুবে, তো ও আজকে একটু দেরিতে বেরিয়েছে, ওই জন্য আমার আরো লেট হয়ে গেছে, নাহলে হতো না। ঠিক আছে, আমি তো এত লেটে উঠি না আজকে, মানে আমি ডেলি 6টার আগে উঠে যাই, জেগে জেগে আজকে দেরি হয়ে গেছে, যত কথা বলছি ওই যে দরজা ধাক্কা দিচ্ছে, কাছে মা দরজা খুলবে না, দরজা ধাক্কা দিচ্ছে আর কেটে যাচ্ছে,
আমি এই ফুল গাছটার নাম জানি না, কি ফুল গাছ, অদ্ভুত ফুল হয়, দারুণ। এই একটা চায়না টগর, এখন 6:30 বেজে, এখন সন্ধে 6:30 বেজে গেছে। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেছে, আর বিকালে চাটা মাই করে রেখেছে, যার জন্য চাটা আর করিনি, করতে হয়নি, আর খাবো। মা নিচে থাকলে মা চাটা বেশিরভাগ দিন করে রাখে, ওটা সুবিধা হয়। মা বলে তুই যা সারাদিন কাজ করিস, তুই যা সারাদিন খাটিস, তোকে আর এগুলো আর করতে হবে না, তোকে এক্সট্রা চাটা খাই আগে, তারপর একটা কাজ করবো। অনেক দিন নিজের কোনো কাজ করি না, নিজের কোনো শরীরচর্চা করি না, মানে কোনো যে কোনো হ্যাস কোনো স্কিনের কোনো যত্ন বা কিছু সময় নেই, সময় হয় না। আর ওদিকে বারবার কি দেখছি, ট্রাইপডটা আনছে, সেটা দেখছি। হাতে ধরে কথা বলার থেকে ট্রাইপডটা থাকলে সুবিধা হয়। চাটা অনেকক্ষণ এনে রেখেছি, চাটা পুরো ঠান্ডা জল। পরবে অ্যাকচুয়ালি নেল পলিশ, অন্য কিছু না, কারণ কদিন মানে রিওকে নিয়েও এত চলেছে, এত কাজ করতে হয়েছে, তার মধ্যে কাজে মেটি বটি কাজ করে, সেও তার মধ্যে না বলে কামাই, আমার খুব কামাই হয়, সেই করতে গিয়ে নখগুলো একদম যাচ্ছে তাই। আর বাসনের সাবানে প্রচণ্ড ওই স্কচ ব্রাইট আর সাবান প্রচণ্ড নখের 12টা বেজে যায়, সেই জন্য একটু ভাবছি একটু নেল পলিশগুলো পরে রাখি। আমি পরি অ্যাকচুয়াল হালকা কালার, একদম সাদা বা ক্রিম মানে এরম কোনো কালার, আজকে একটু ডিপ কালার। এখন না পড়লে আবার রাত্রে রান্না আছে, ঘেঁটে যাবে সব। নেল পলিশ তো সবগুলো পরি, তারপর দেখাচ্ছি।
পড়ে নি আগে, তারপর। এখন বাজে 7:45, আর কি বলে, এখনো মেয়ে আসেনি, হাজবেন্ডও আসেনি। মেয়ের আসতে একটু দেরি হয়, আর হাজবেন্ডের আজকে আসতে একটু রাত হবে। মেয়ের তো এমনি রাত হয় একটু আসতে। গলাটা ধরা ধরা লাগছে, তো গান গাইছিলাম ওই জন্য গলাটা এরকম ধরা ধরা লাগছে, বসা বসা লাগছে, বসে বসে। প্র্যাকটিস নেই তো, ওই দুটো একটা গাইলি গলাটা ওরকম একটা ভারী ধরা ধরা মতন হয়ে যায় একদম। তাও ছাড়ি না, গেয়ে যাই, ভালো লাগুক না লাগুক, নিজের ভালো লাগে গান গেয়ে যাই, নিজের জন্য গাই, কাউকে দরজা জানলা সব বন্ধ, নিজে গেয়ে যাই, নিজে শুনি, এই আর কি। এখন কিছু কাজ করে নি আপনাদের সাথে কথা বলতে বলতে। ও, আমার হাজবেন্ড এসে গেছে মনে হয়, দেখি। এসে গেছো? মাকু তো কি চিৎকার করছিল, আজকে যা করেছে না মাকু, মানে বলবার কথা নয়, আমাকে পুরো কামড়ে শেষ করে দিয়েছে সারাদিন ধরে সে ভোর থেকে। ওই যে নিশ্চয়ই আমি কিছু করেছি। এই যে, এই যে মাকু দুষ্টুমি, এই যে রিও দুষ্টুমি, ওর পাপা এসছে, এই যে দুষ্টুমি, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, চেন ছিঁড়ে ফেলবার জোগাড় করছে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, জানো ওকে সারাদিন ধরে মারা হয়, নালে বেঁধে রাখা, মানে এরম একটা ব্যাপার আর কি, ওকে শাস্তি দেয়া হয়, যত অভিযোগ আছে চলছে এখন। এই যে ভালোবাসবে না, দুষ্টুমি করেছে, প্রচন্ড দুষ্টুমি করেছে, প্রচন্ড, দেখো বলছি বলে আমাকে আবার তেড়ে আসছে, প্রচন্ড দুষ্টুমি করেছে, প্রচন্ড, মানে বলবার মতো নয়, এত দুষ্টুমি করেছে। আচ্ছা, ন তুমি কলেজ থেকে এলে তাই, এই যে এত রাত্রে কলেজ থেকে ফিরলে, এই যে এসো। না আমার প্রমোশন ছিল তাই দেরি হয়ে গেছে, এই যে। আমাকে দেখে মনে হচ্ছে রেস্টুরেন্ট আমার কিচেন ছিল, তারপর স্কুল প্রমোশন ছিল, তাই আমার এরকম অবস্থা। আই এম নট ফ্রাস্ট্রেটেড, যাই হোক, অনেকদিন কথা হয়নি আপনাদের সাথে, সো তাই এতদিন পর দেখতে পেলেন, তো যাই হোক, আমি ঢুকি। এসো 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 এসো, আগে এসো এসো এসো, বসো, দুজনে একসঙ্গে ঢুকেছে, পাপার, মানে ওর পাপার আমার পাপা, এই জাস্ট আমি নুন চিনির, মা করছো, মা নুন চিনির জল করছো কেন, কার কি হয়েছে, পাপা খাবে, কি হয়েছে, কিছু হয়নি, ও এই যে এইটা নিয়ে এসছে, এটা রিওর জন্য, এই যে, এই যে ওর বডি স্প্রে, বডি লোশন আর কি, এই যে এটার বডি লোশন, এইটা নিয়ে এলো, রিওর বডি লোশন, হ্যাঁ, আর ওর ওই দিয়ে দিয়ে ড্রেসড লাইক দিস, আর কি বলে ওর, আমাদের ওই ফিনাইলি মুছলে নাকি ওদের স্কিনের প্রবলেম হয়ে যায় প্রচুর, ওই জন্য এইটা নিয়ে এলো, এই যে গায়ে র্যাশ হয়ে যায়, এই যে, না না এটা কিন্তু ফিনাইল, এটা অন্য জিনিস, ফিনাইলের বোতল ভাববেন না, এই যে এটা অ্যানিমেল, অ্যানিমেল ক্লিনার, আমি কোথাও থেকে এসে লাইক ওয়ার আর ইউ গোয়িং, তো এটা আমার ছোটবেলার থেকে অভ্যাস, ইজ নাথিং নিউ, আপনারা তো জানেন না, সো আই জাস্ট টোল্ড ইউ গাইজ।
চাই। কি অবস্থা আমার, আমি কিছুই করিনি, ঠিক আছে? উপরের জামাটা আর তার সঙ্গে একটু লিপস্টিকটা তাও ম্যাচিং মনে হয়নি, হয়েছে? ম্যাচিং হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাতে চাই। বলো। দিস ইজ আ ব্যান্ড, আপনারা কি দেখছেন? এটা ব্যান্ড নর্মাল? নো, দিস ইজ নট আ ব্যান্ড। লেট মি ওপেন ইট। ইটস আ পেন ড্রাইভ। ওকে, তো এটা আমার না, ইটস ওয়ান অফ মাই ফ্রেন্ড ফ্রম বাংলাদেশ। তো এটা বাংলাদেশ থেকেই আনা, তো আমাকে ইউজ করতে দিয়েছে, তো আমি আর দেখাতে পারবো না হয়তো কোনোদিন। দ্যাটস দ্য রিজন আই শোড ইউ গাইজ। এটা এটা ইউনিভার্সিটি, ডংগুইলা ইউনিভার্সিটি। যাই হোক, তো এটার ব্যান্ড না নর্মাল, ইটস আ পেন ড্রাইভ। এগুলো মানে ওখানেই পাওয়া যায়। তো আমি দেখালাম, এটা ডিরেক্ট ফ্রম বাংলাদেশের। ও ভিসা নিয়ে পড়তে এসছে আমাদের কলেজে, তো আমি ওর থেকে এটা নিয়ে এসেছি, মানে আজকে এমনি নিয়ে এসেছি কাজের জন্য। আমি এটা দেখিয়ে দিলাম, পড়ে দেখা একবার। হ্যাঁ, উল্টে দিকে, সরি। ইটস নট ওনলি আ ব্যান্ড, ইটস আ পেন ড্রাইভ। ব্লকটা আজকে এখানে শেষ করে দাও মা, হয়ে গেছে চিনির জল? চা খাবে না আজকে, আসবে বিয়ে খাবে, কি বলে, নুন চিনির জল খাবে। উইথ লেবু আর উইদাউট লেবু? উইথ লেবু। তাহলে আমিও খাবো। উইথ লেবু ও খাবে, দাঁড়া তোমাকে তাহলে একটু পরে করে দিচ্ছি। নুন চিনির জল খেতে ভালোবাসে, মানে লেবু দিয়ে আর কি। সারাদিন পাই না তো মনে হয় এলে একটু চটকাই, এক্ষুনি গিয়ে ঘরের মধ্যে খাবে না দাবে না শুয়ে পড়বে, বলবে শরীর ভালো লাগছে না, মনে একটু চটকাই। আর ভালো লাগে না কলেজ থেকে এসে, তখন মনে হয় ঘুমাই। খেয়ে না, আমি ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেক কথাবার্তা বলেছি, অনেক কিছু করেছি, অনেক বড় হয়ে যায় ইয়েতে, তার অনেকটা রাতও তো হয়ে গেছে, এখন 8টা বাজে। আমি ও রান্না টান্না করবো, রাত্রের জন্য ডিনার করবো, খাওয়া দাওয়া হবে, দেখি ও কি খেতে ভালোবাসে, ও যেটা খায় সেটাই করা হয় বেশিরভাগ, তো ওকে জিজ্ঞাসা করবো পরে, সেইটাই করা হবে ওর জন্য। ঠিক আছে বাবা, টাটা করো, বাই করো, টাটা বাই, টাটা বাই না।